हेलो स्टूडेंट ए भिडियोते आलोचना करब कार्यक्षमता और शक्तिर विभिन्न एमसीक्यू निये। एर आगे आमि एकटी भिडियो बानियेछि कार्यक्षमता शक्ति निये, तोमरा जारा आगेर भिडियोटी देखोनि तोमरा एकटु आगेर भिडियोटे देखे नेबे। सेखाने आलोचना करेछिलाम प्रधानत कार्यक्षमता शक्तिर एकक आर मात्रा निये, आर आलोचना करेछिलाम तार विभिन्न प्रकारभेद निये। ठीक आछे, ताहले आजकेर क्वेश्चन शुरू करा जाक। आजकल प्रथम आज के जो कोश्चनगुलो आलोचना करब सेगुलो होच्छे खूब गुरुत्वपूर्ण कोश्चन। ये टाइपर कोश्चन ही तुम्हारे परीक्षा आसे और मेनलि ये कोश्चनगुलो आसे एनालिटिक कोश्चन। तो प्रथम कोश्चन कि बोलेछे, प्रथम कोश्चने बोलेछे जे जखन कोनो बस्तुर गतिर अभिमुखे बल क्रियाशील हय तखन गतिवेगेर गतिशक्तिर कि परिवर्तन हय। अपशनगुलो कि आछे बोले दिच्छि। प्रथम अपशन दियेछे बृद्धि पाय, द्वितीय अपशन बोलेছে হ্রাস পায়, তৃতীয় বলেছে একই থাকে আর চার নম্বর বলেছে এদের মধ্যে কোনোটিই নয়। কোনো বস্তুর অভিমুখে যখন বল প্রয়োগ হচ্ছে, কোনো বস্তুর অভিমুখে যখন বল প্রয়োগ করা হয় তখন গতিশক্তির পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে উত্তর হবে অপশন এ, গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়। এরপরের কোশ্চেন কি দিয়েছে, এরপর কোশ্চেন বলেছে যে একটি বলকে ওপরের দিকে ছোঁড়া হলে ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। অর্থাৎ অপশান এতে দিয়েছে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, বিতে দিয়েছে গতিশক্তি বৃদ্ধি পায়, সিতে দিয়েছে ত্বরণ বৃদ্ধি পায় আর ডিতে দিয়েছে কোনোটিই নয়। আমি আগেই বলেছিলাম যে স্থিতিশক্তি আর গতিশক্তির গাণিতিক রূপ। তাহলে প্রথমে স্থিতিশক্তির গাণিতিক রূপ, স্থিতিশক্তির গাণিতিক রূপ হয় mgh আর গতিশক্তির গাণিতিক রূপ হয় হাফ mv²। এরপর হচ্ছে যখন ওপরের দিকে ছোঁড়া হচ্ছে তখন g এর মান আর m এর মান একই আছে আর h এর মান বাড়ছে, তাহলে h এর মান বাড়লে স্থিতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্থিতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অপশান এ। বোঝা গেছে। এরপর যদি আমরা বলি যে গতিশক্তির ক্ষেত্রে কি আছে, হাফ mv²। এখানে h এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে তো গতিশক্তির বৃদ্ধির কোনো কোশ্চেন আসছে না। 3 নম্বর দিয়েছে ত্বরণ, ত্বরণেও একইরকমভাবে h এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে সিও হবে না। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের অপশান এ। এরপরের কোশ্চেন বলেছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় কি হয়। একটা বলেছে কার্য হবে, বিতে বলেছে কার্য হবে না আর সিতে বলেছে কার্য হতেও পারে আবার নাও হতে পারে আর ডিতে বলেছে কোনোটিই নয়। এটি হচ্ছে একটি কার্যহীন বলের উদাহরণ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান বি, পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে যখন পৃথিবী আবর্তন করে তখন কোনো কার্য হয় না, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের উত্তর। এর পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে একটি বস্তুর ভর ও গতিবেগ উভয়ই দ্বিগুণ করা হলো, তাহলে গতিশক্তি পূর্বের সঙ্গে কি সম্পর্কযুক্ত বলতে মানে পূর্বের মানের সঙ্গে কি পরিবর্তন হবে। অপশান এতে দিয়েছে সমান থাকবে, বিতে বলেছে 4 গুণ হবে, সিতে বলেছে দ্বিগুণ হবে আর ডিতে বলেছে 8 গুণ হবে। তাহলে আমরা দেখে নিই, আমরা জানি গতিশক্তি সমান কি, হাফ हाफ mv²। ठीक है, এটা হচ্ছে গতিশক্তির পরিমাণ। এরপর বলেছি কি ভর আর বেগকে দ্বিগুণ করা হচ্ছে, ভরও দ্বিগুণ করা হচ্ছে আর বেগও দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ভরের জায়গায় আমরা লিখে দিলাম হাফ ইনটু ভর সমান হচ্ছে 2m আর বেগ হচ্ছে 2v। তাহলে 2v করলে এখান থেকে আমরা পাবো কি 4v²। তাহলে আগের সঙ্গে কি পরিবর্তন হচ্ছে, তাহলে 2 আর 4, 4 দিয়ে গুণ করলে 8, তাহলে আগের হচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে উত্তর হবে আমাদের অপশান ডি। বোঝা গেছে, অপশান ডি হচ্ছে আমাদের উত্তর। এরপরের কোশ্চেন বলেছে বস্তুর শক্তি ছাড়া বস্তুর ভরবেগ কি হবে। তাহলে অপশান এতে দিয়েছে থাকতে পারে, বিতে দিয়েছে থাকতে পারে না, সিতে দিয়েছে থাকতে পারে বা নাও থাকতে পারে বলা সম্ভব নয় আর ডিতে দিয়েছে এদের মধ্যে কোনো ডি নয়। এক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান বি, অপশান বি অর্থাৎ শক্তি ছাড়া বস্তুর যে ভরবেগ থাকতে পারে না। উত্তর হবে অপশান বি। এর পরের কোশ্চেনে কি বলেছে যে যখন একটি ঘড়ির স্প্রিং সংকুচিত হয় তখন এটি কোন শক্তির সঞ্চার হয়, কোন শক্তির সঞ্চার হয়? অপশান এতে দিয়েছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, বিতে দিয়েছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, সিতে দিয়েছে গতিশক্তি আর ডিতে দিয়েছে কোনোটিই নয়। এক্ষেত্রে উত্তর হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি অর্থাৎ অপশান বি। তাহলে ঘড়ির স্প্রিং যখন সংকুচিত থাকে তখন কোন শক্তির সঞ্চয় হয়, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এর পরের কোশ্চেন বলেছে একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, এক্ষেত্রে কোনটি হবে? অপশান এতে দিয়েছে বস্তু দুটির ভরবেগ সমান হবে, বিতে দিয়েছে বস্তুর ভরবেগ বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, সিতে দিয়েছে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে আর ডিতে দিয়েছে কোনোটি নয়। এরপর তাহলে আমাদের জানতে হবে যে ভরবেগ কী? ভর হচ্ছে কোনো গতিশীল বস্তুর ভরবেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় সেটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ কী কী নিয়ে তৈরি? একটা হচ্ছে এম, একটা হচ্ছে ভি। এক্ষেত্রে বলেছে হালকা বস্তু তাহলে এম এর মান কম আর ভি এর মান বেশি, যেহেতু দুটো গতিশক্তি সমান বলেছে তাহলে হালকা বস্তুর এম এর মান কম আর ভারী বস্তুর এম এর মান বেশি, আর তাহলে হালকা বস্তুর ভি এর মান বেশি, আবার গতিশক্তি যেহেতু সমান তাহলে দুটো নিশ্চয়ই সমান হবে, দুটোর গতিশক্তি সমান হবে। তাহলে এখানে যেহেতু হালকা বস্তু মানে এম এর মান কম হচ্ছে আর ভারী বস্তুর ক্ষেত্রে এম এর মান বেশি হচ্ছে, তাহলে ভর হচ্ছে ভারী বস্তুর ভরবেগের মানটা বেশি হবে অর্থাৎ উত্তর হবে অপশান বি। এরপর কোশ্চেন বলেছে যে একটি দম দেওয়া খেলনার শক্তির যে রূপান্তর ঘটে, একটি যে যে আমরা দম দেওয়া খেলনাগুলো দেখি সেই দম দেওয়া খেলনাতে কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা জানতে চেয়েছে। অপশান এতে দিয়েছে স্থিতিশক্তি থেকে গতিশক্তি, বিতে দিয়েছে স্থিতিশক্তি থেকে রাসায়নিক শক্তি, সিতে দিয়েছে গতিশক্তি থেকে আলোক শক্তি আর ডিতে দিয়েছে গতিশক্তি থেকে তাপশক্তি। বোঝা গেছে? এরপর হচ্ছে কি দেখা যাক যে দম দেওয়া খেলনাতে কী থাকে? দম দেওয়া খেলনা হচ্ছে একটা স্থির থাকে, তারপর যখন দম দেওয়া হয় তারপর সেই খেলনাটা গতিশীল হয়। তাহলে উত্তর হবে অবশ্যই কি অপশান এ অর্থাৎ স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেছে? তাহলে কিভাবে হচ্ছে এটা? অপশান এ হচ্ছে উত্তর অর্থাৎ স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এরপর কোশ্চেনে বলেছে একটি বন্দুক থেকে একটি গুলি ছোঁড়া হলো, বন্দুকটি প্রতিক্ষিপ্ত হয়ে বন্দুকের গতিশক্তি কী হবে? অপশান এতে দিয়েছে প্রতিক্ষিপ্ত যদি হয় তাহলে বলছে বন্দুকের গতিশক্তি কী হবে অর্থাৎ গুলির সঙ্গে তার সম্পর্ক কী হবে সেটা বলেছে। অপশান এতে দিয়েছে গুলির গতিশক্তি থেকে বেশি হবে, বিতে বলেছে গুলির গতিশক্তি থেকে কম হবে, সিতে বলেছে গুলির গতি শক্তির সঙ্গে সমান হবে, আর বলেছে এখানে কোশ্চেনটা যদি সহজ করে বলা হয় তাহলে বন্দুকের গতিশক্তির সঙ্গে গুলির গতিশক্তির সম্পর্ক কী বলতে বাড়বে না কমবে, ঠিক আছে, বা সমান হবে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি। অপশান বি বলতে গুলির গতি হচ্ছে বন্দুকের গতিশক্তি গুলির গতিশক্তির চেয়ে কম হবে। বোঝা গেছে? তাহলে এরপর কোশ্চেন বলেছে একটি উড়ন্ত বিমানের শক্তি হলো, অপশান এতে দিয়েছে কেবল স্থিতিশক্তি, বিতে দিয়েছে কেবল গতিশক্তি, ডিতে দিয়েছে স্থিতিশক্তি আর গতিশক্তি উভয় আর ডিতে দিয়েছে কোনোটি নয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তিও হয়ে থাকবে। তাহলে উড়ন্ত বিমানের ক্ষেত্রে শক্তি হলো स्थितिशक्ति और गतिशक्तिर समन्वय शक्ति। एबारे जो कोश्चेनगुलो आछे एगुलो कोनो एमसीक्यू नय, एगुलो एकटु ভালো করে দেখে নাও যে কি কি টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো সম্পর্ক দেওয়া আছে বা কিভাবে হয় সেই হিসেবে কোশ্চেনগুলো করা হয়েছে এখানে। ঠিক আছে, ১১ দাগের কোশ্চেনে বলেছে যে স্থিতিশক্তি থেকে গতিশক্তির উদাহরণ। এক্ষুনি আমরা একটা পড়লাম স্থিতিশক্তি থেকে গতিশক্তির একটা উদাহরণ পড়লাম, যে হচ্ছে দম দেয়া খেলনার ক্ষেত্রে। এখানে স্থিতিশক্তি থেকে গতিশক্তির উদাহরণ হচ্ছে তীর, হচ্ছে তীর ছোড়া হচ্ছে স্থিতিশক্তি থেকে গতিশক্তির একটি উদাহরণ। ঠিক আছে, তারপর বলেছে এক কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান কত এইচপি। এই সম্পর্কগুলো পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1.34 এইচপি, এইচপি বলতে হর্স পাওয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক আগের ভিডিওতে বলেছিলাম যে 1 এইচপি ইজ ইকুয়াল টু হয়, 1 এইচপি সমান হয় 746 ওয়াট। এই সম্পর্কটা একটু মনে রাখবে, এটাও লাগে। তারপর বলেছে পরের 13 দাগের কোশ্চেনে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান, 1 কিলোওয়াট ঘন্টা সমান হয় 3.6 × 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান হয় 3.6 × 10⁶ জুল। এখান থেকে আরেকটা সম্পর্ক বলে দিচ্ছি তোমাদেরকে, এটা তো হলো যে 1 কেজি 1 কিলোওয়াট, কেজি নয়, 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে 1.34 এইচপি। যদি কোশ্চেন হয় 1 এইচপি সমান কত কিলোওয়াট, তাহলে 1 এইচপি ইজ ইকুয়াল টু হয়, 1 এইচপি ইজ ইকুয়াল টু হয় 0.746 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এরপর কোশ্চেনে বলেছে একজন ভার উত্তোলনকারী যখন একটি ওজন মাথার উপরে তুলে দাঁড়িয়ে থাকে তখন সে কত কাজ করে। বলতে চাইছে যে যখন একজন ভার উত্তোলক কোনো একটি ওজন নিয়ে মাথার উপরে নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তখন কি কাজ করে। এক্ষেত্রে তার কার্যের পরিমাণ শূন্য হয়। কেন শূন্য হয়, তার কারণটা হচ্ছে যখন ধরে নেওয়া হচ্ছে যে এটা একটা ব্যক্তি, এই ব্যক্তি যখন ওই যে কোনো পরিমাণ ওজন যখন ওপরে তুলছে তখন সে কার্য করছে বলের বিরুদ্ধে কার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এরপর যখন মাথার উপরে তুলে রাখছে সেই সময় বস্তুর কোনো সরণ হচ্ছে না, তার জন্য কোনো কার্য হচ্ছে না। বোঝা গেছে, তাহলে যখন সে কোনো বস্তুকে ওপরে তুলছে তখন সে বলের বিরুদ্ধে কার্য করছে, বল বলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে। কিন্তু এখানে বলেছে কি মাথার উপরে তুলে দাঁড়িয়ে আছে, যখন সে দাঁড়িয়ে আছে কোনো বস্তু নিয়ে তখন বস্তুর কোনো সরণ হচ্ছে না। আমরা জানি যে ডব্লিউ ইজ কৃতকার্য সমান হয় F × S, যেহেতু S এর মান এখানে শূন্য অতএব কৃতকার্যের পরিমাণও শূন্য। বোঝা গেছে, তাহলে এরপরের কোশ্চেনে বলেছে যে অনুভূমিক তলে একটি স্যুটকেস নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কি কোনো কাজ করছে। অনুভূমিক তলের সঙ্গে একজন ব্যক্তি যখন স্যুটকেস নিয়ে যাচ্ছে, বলতে চাইছে সেই ব্যক্তি কি কোনো কাজ করছে। এক্ষেত্রেও কোনো কাজ করছে না। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে ব্যক্তির স্যুটকেস নিয়ে ব্যক্তির চলন বা সরণ হচ্ছে এই বরাবর, অনুভূমিক বরাবর, আর অভিকর্ষ বল কাজ করছে নিচের দিয়ে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়। এর আগে আমি বলেছিলাম যে 90 ডিগ্রি কোণ করে যদি কোনো বস্তুর সরণ ঘটে সেক্ষেত্রে কোনো কার্য হয় না, কারণ আমরা জানি W = FS cos θ। cos θ বলতে কি, থিটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে যে কোণে বস্তুটির সরণ ঘটে। যেহেতু সরণ 90 ডিগ্রি কোণে হচ্ছে তাহলে সেক্ষেত্রে cos 90 ডিগ্রির মান জানি আমরা 0, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে W = হবে 0। তাহলে এক্ষেত্রে বস্তুর কোনো সরণ হচ্ছে না, যেহেতু সরণ হচ্ছে না তাহলে W এর মান 0, অর্থাৎ কোনো কার্য হচ্ছে না। এরপর কোশ্চেনে বলেছে एक जोन रोगा लोक ओ एक जोन मोटा लोक एक ही समय एकतला थेके दोतलाय उठलो ताहले कार क्षमता बेशी ताहले टाइमटा समान एकई ताहले आमरा क्षमता समान कि जानी क्षमता समान होच्छे W/T एकई समय दुजोनेर क्षेत्रे समय एकई एरपर बोलेछे एकई समय उठेछे ताहले से अभिकर्ष बलेर बिरुद्धे बेशी काज करते होच्छे काके मोटा लोकटिके अभिकर्ष बलेर बिरुद्धे बेशी काज करते होच्छे मोटा लोकटिके तार कारणटा होच्छे W समान कि W समान होच्छे m इंटू s ताहले s एर मान तो एखाने एकई ताहले m एर मान जार बेशी होबे ताहले ताके तो बेशी परिमाण काज करते होबे m बोलते भर ताहले मोटा लोकेर भरटा बेशी होच्छे ताहले मोटा लोकेर क्षमता होच्छे बेशी होबे बोझा गेছে। তাহলে এই কোশ্চেন প্রতিটা কোশ্চেন একটু ভালো করে লক্ষ্য করো, প্রতিটা কোশ্চেন অ্যানালিটিক কোশ্চেন, কিন্তু তোমাদেরকে কোশ্চেনগুলো একটু ভালোভাবে বুঝতে হবে কারণ কোশ্চেনগুলো টাইপটা একই থাকবে, শুধুমাত্র ফ্রেমিংটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হয়তো এইগুলোর পরিবর্তে অন্য কোনো ভাবে দিল কিন্তু কনসেপ্টটা একই, আমাদেরকে ভালোভাবে জানতে হবে শুধু। এরপর কোশ্চেন বলেছে যে বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তি দুবার লেখা হয়েছে। স্থিতিশক্তি কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে স্থিতিশক্তি কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা তো স্থিতিশক্তির সূত্র জানি কি যে স্থিতিশক্তি সমান হয় mgh। m হচ্ছে বস্তুর ভর, h হচ্ছে বস্তুটা কত উপরে অবস্থিত, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। ঠিক আছে, বোঝা যায় তাহলে কোন বিষয়ের উপর, বস্তুর ভরের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এরপর কোশ্চেন বলেছে যে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে গতিশক্তি সমান কি হয়। গতিশক্তি সমান কি হয়, 12 mv²। এরপর হচ্ছে কি m এর মান তো কোনো সময় কি ঋণাত্মক হতে পারে না। এরপর যদি ভি এর মান যদি ঋণাত্মকও হয়, যদি আমরা ধরে নিই ভি এর মান হলো -2, তাহলে তার স্কোয়ার করলে কত হবে, 4 হবে, তাহলে পুরোটার মান অবশ্যই পজিটিভ হবে, তাহলে ঋণাত্মক হতে পারে না। বোঝা গেছে, তাহলে গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে না। এরপরের কোশ্চেনে বলেছে কোনো বস্তুর বেগ 5 গুণ বৃদ্ধি পেলে তার গতিশক্তির কত গুণ বাড়বে, তাহলে গতিশক্তি সমান লিখে দিলাম 12 mv²। এরপর বলেছে গতিশক্তি বেগ হচ্ছে 5 গুণ করা হচ্ছে, তাহলে এখান থেকে পাবো 12 m আগের 5 গুণ, তাহলে 5 এর স্কোয়ার মানে 25 × v², তাহলে কত হচ্ছে আগের 5 এর স্কোয়ার করলে আমরা কি জানি 5 এর স্কোয়ার হয় 25, তাহলে আগের 5 গুণ হবে, উত্তর হবে 25। এইরকম টাইপেরই কোশ্চেন হয়। এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্ক থেকে ম্যাথ করতে দিতে পারে যে এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তাহলে গতিশক্তি কত হবে। ঠিক আছে, এরপর কোশ্চেন বলেছে একটি ফাঁকা লরি ও একটি জিনিসপত্র বোঝাই লরি একই বেগে যাচ্ছে, তাহলে বেগের মান ভি এর মানটা একই যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি। ঠিক আছে, তাহলে গতিশক্তি সমান কি 12 mv²। ভালো করে দেখে নাও কি বলছি, গতিশক্তি বেশি, ভি এর মানটা হচ্ছে একই, দুটোর ক্ষেত্রে ভি এর মান একই। একটার ক্ষেত্রে জিনিসপত্র বোঝাই আছে, তাহলে তার ভরটা নিশ্চয়ই বেশি, আরেকটার ভর নিশ্চয়ই কম হবে, তাহলে এম এর মান যদি বেশি হয় তাহলে গতিশক্তির মান বেশি হবে। এম এর মান কার বেশি, জিনিসপত্র বোঝাইকারী লরির ক্ষেত্রে এম এর মান বেশি, তাহলে উত্তর হবে এক্ষেত্রে আমাদের কি হবে যে জিনিসপত্র বোঝাই লরির গতিশক্তি বেশি হয়। বোঝা গেছে তাহলে কোশ্চেনগুলো। এরপরে একটা কোশ্চেন করেছি, সেটা হচ্ছে যে প্রাকৃতিক গতিশক্তির কয়েকটা উদাহরণ। এগুলো হচ্ছে একটু জেনে রাখাও দরকার আছে বাস্তব জ্ঞানের ক্ষেত্রে, পরীক্ষায়ও আসে খুব যে প্রাকৃতিক গতিশক্তির উদাহরণ কি। প্রাকৃতিক গতিশক্তির উদাহরণ হচ্ছে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকার এগিয়ে যাওয়া, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়েই পালতোলা নৌকা চলে যায়, সেখানে তো কোনো ইঞ্জিন টিঞ্জিন থাকে না, ठीक আছে। তাহলে পালতোলা নৌকা যেভাবে যায় সেটা কাকে কাজে লাগে যায়, হচ্ছে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর হচ্ছে খরস্রোতা নদীর গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, ঠিক আছে। আরেকটা তাহলে উদাহরণ কি হচ্ছে যে খরস্রোতা নদীর গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে প্রাকৃতিক গতিশক্তির উদাহরণ। বোঝা গেছে তাহলে কোশ্চেনের সমস্ত উত্তর। যদি এই কোশ্চেনগুলো তোমরা যদি না বুঝতে পারো যে কোথা থেকে ½ mv² থেকে কীভাবে কোন সম্পর্কগুলো নেওয়া হচ্ছে সেগুলো তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, তাহলে সেখান থেকে আবার কোশ্চেনগুলোও করে দেবো, সেখান থেকে আরও যে কোশ্চেনগুলো হয় সেগুলো করে দেবো। আর আরেকটা ক্লাস হচ্ছে কার্যক্ষমতা শক্তি থেকে আসবে, এরপরে সেখানে তোমাদের এখান থেকে যে সমস্ত অঙ্ক পড়ে সেই অঙ্কগুলো আলোচনা করে দেবো। আশা করি সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।